আসসালামু আলাইকুম তৌফিক ওয়ার্ল্ড সবাইকে স্বাগত কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ছাদ থেকে এই তেলাকুচু পাতাগুলো এনেছি ছাদেই প্রতি বছর বর্ষার সময় হয়ে থাকে আর এই তেলাকচু পাতা দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় ওষুধে গুণে ভরা এই তেলা পাতা দিয়ে আমি যেটা তৈরি করেছিলাম সম্পূর্ণ নতুন একটা রেসিপি এখন সবার ঘরেই থাকে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ আর হচ্ছে লোটটা সুটকি দিয়ে একটা পুর বানিয়ে দেন হচ্ছে এই পাতার মধ্যে মুড়িয়ে এরকম বড়া তৈরি করেছি যেটা কিনা এত বেশি স্বাদ এত বেশি মজার আর ইউনিক একটা রেসিপি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন শর্ট ভিডিওতে যেহেতু একটা ভিডিওতে এরই মধ্যে আপনাদের সাথে দেখিয়েছি ছাদ থেকে তেলা কচু পাতা তুলে এনেছি বাট সেটা কীভাবে খেলাম সেটা আর দেখানো হয় নাই তবে এরই মধ্যে আমি শর্ট ভিডিও তৈরি করে চ্যানেলে শেয়ার করেছি আর সেটা হচ্ছে ভীষণ রকমের ইউনিক একটা রেসিপি নাম হচ্ছে লোটটা আর কাঠের বিচি দিয়ে তেলা কচু পাতার একটা রেসিপি আপনারা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম ঝিরঝির বৃষ্টিতে ছাদ থেকে পোশাক তুলেছি তো ছাদে দুই ধরনের পোশাক আছে একটা হচ্ছে লাল পুইশাক আর একটা হচ্ছে সবুজ পৈশাক সো আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে ছাদ থেকে নেয়া এই লাল পুঁইশাক পাতা আর ডাটা দিয়ে খুবই মজার একটা ডাল রান্না করেছি আর সেটা হচ্ছে মুগ আর মসুরির ডাল মিলিয়ে ভীষণ রকমের মজার তো ওইটার রেসিপিও কিন্তু আমি লং ভিডিওতে দেইনি কারণ এই রেসিপিটা আমি শর্ট ভিডিওর জন্যই করেছি আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই পুঁইশাকের ডালের রেসিপিটা দেখে নিতে পারেন খুবই মজার একটা ডাল দেখতেই পারছেন কতটা সুন্দর কালারফুল ছিল তো সেই ভিডিওতে বলেছিলাম যে কিছু পরিমাণ পুঁশাক পাতা দিয়ে আমি ডালটা রান্না করেছি তো সেই ডাল রান্না করার পরও আরও অনেকগুলো পুঁশাক এবং ডাটা বেঁচেছিল আর সেগুলো হচ্ছে সবুজ লাল মিলানো তো সেই দুই ধরনের পুঁশাক একসাথে করে বেছে নিয়েছি আর সেটা দিয়ে অন্য আরেকটা রেসিপি তৈরি করছি যেটা কিনা আজকের ভিডিওতে দেখাচ্ছি দেখেছেন পুঁইশাকুলো কাটা হচ্ছে তারপর হচ্ছে অন্যান্য যে রান্নার সরঞ্জামাধি সব কিছু গুছানো হয়ে গিয়েছে ইলিশ মাছ কেটে নিয়েছি ইলিশ মাছ ভুনা করব আর হচ্ছে ইলিশ মাছের কাটা কোটা দিয়ে পুঁইশাক দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব তো সব কিছু মোটামুটি গুছানো আছে এখন জাস্ট আমি দুই চুলায় রান্না চড়িয়ে দিয়েছি এর মধ্যে ডাল রান্না হয়ে গেছে আর কাঁঠালের বীজের ভর্তাও তৈরি করে ফেলেছি তো সেগুলো যখন করেছি তখন কিন্তু ক্যামেরা অন করি নাই বাট এখন যখন পুঁই শাকের তরকারিটা রান্না করতেছি তখন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সেজন্যই আর কি দেখানো দুই জুলাই দুইটা রান্না চড়াই দিছি একটাতে পুঁই শাকের তরকারি একটাতে হচ্ছে ইলিশ মাছের ঝোল খুবই সহজভাবে ইলিশ মাছের ঝোল রান্না করছি এর চেয়ে সহজ রান্না আর হতেই পারে না তেল দিয়ে আস্ত সরিষা দিয়ে একটু ফোড়ন এনেছি তারপরে পেঁয়াজ ভেজে এখন হচ্ছে সব মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি খুবই সহজ একটা ইলিশ মাছের ঝোল রেসিপি আর এটা খেতে কিন্তু অনেক মজা মশলা কষা হতে হতে পাশের চুলায় যে পুঁশাকের তরকারি দিয়েছি এদিকের মাছের কাটাগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলু আর পুঁইশাকের ডাটগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢেড়ে চেড়ে ঢেকে দেব অল্প কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর ওপারের যে চুলায় আমি মশলা কষা হতে দিয়েছি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি একে একে ইলিশ মাছগুলো বিছিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঁচা ইলিশ মাছ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছটাকে কিন্তু ভেজে নেই নি তো এইভাবে মাছ রান্না করলে আমার ছেলে এবং ছেলের বাবা খুবই পছন্দ করে আর মাছটা যদি ভেজে রান্না করি তাহলে কেমন যেন একটু আমতা আমতা করে যে মাছের উপরের গাটা একটু শক্ত শক্ত লাগে তো ভাজলে সেই জন্য বাট এই রকম মশলার মধ্যে ডুবিয়ে কষিয়ে রান্না করলে সেই রান্নাটা কিন্তু আমার বাচ্চা এবং বাচ্চার বাবা খুব মজা করে খায় তো সব সময় না পারলেও মাঝে মাঝে চেষ্টা করি ছেলের বাবার ছেলেদের আবদার রক্ষা করতে তো যাই হোক আমি ওই পাশে মাছ একদম সুন্দর করে বিছিয়ে তারপরে উলটিয়ে দিয়েছি একটা পাশ যখন খুব ভালো করে হয়ে যাবে তারপরে আর কি ঝোল দিয়ে দিব আর এদিকে আমি ওই যে আলু আর ডাটাগুলা সিদ্ধ হইতে দিচ্ছি সেগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে পরে পুঁশাকের পাতা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি অল্প সময়ের মধ্যে কিন্তু পাতাগুলো মজে যাবে আর এদিকে মাছটা কষা হয়ে গেছে তো মাছের গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে আর ভেজে নিলে একটু কালারটা কড়া করা হয় সেজন্যই আর কি না ভেজে রান্না করা তো ঝোল দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখছি জাস্ট দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে আর এদিকে যে পুঁশাক দিয়েছিলাম সেটাও কিন্তু অল্প সময়ের মধ্যেই একদম মিশে গিয়েছে যেহেতু ছাদ বাগানের একদম টাটকা আর সো বলতে বলতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এবার একটু পানি দিয়ে দিয়েছি এই তরকারিটা একটু ঝোল ঝোল থাকে ইলিশ মাছের কাটা দিয়ে পুঁশাক দিয়ে তরকারিটা ঝোল ঝোল খেতে খুব মজা তো ওইটা হচ্ছে এদিকে এটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এর মধ্যে হয়ে গেছে আর এটা একটু ঝোল ঝোল থাকবে গরম গরম এই ঝোলটা দিয়ে গরম ভাত খেতে কি যে মজা তো এভাবে আসলে প্রায় সময় রান্না করা হয় আর এখন ইলিশ মাছ তো পাওয়া যায় না বললেই চলে পেলেও যে পরিমাণ দাম সব কিছুর দাম এখন আকাশ তো ইলিশ মাছ কিনতে গেলেও দেখা যায় যে অনেকবার ভাবতে হয় যে কিনবো কি কিনবো না তো এই মাছটা আসলে ফ্রিজে ছিল তো ভাবলাম যে যেহেতু এখন অনেক দাম মাছ আগের এই মাছটা নামিয়ে রান্না করে ফেলি যদিও মাছটা আগের ছিল বাট খাওয়ার পর একদমই বোঝা যায় নাই যে এটা ফ্রিজে আগে থেকে সংরক্ষণ করা ছিল তো আমি এমনভাবে আর কি ইলিশ মাছ সংরক্ষণ করি যেটা কিনা এক বছর পরও দেখা যায় যে একদমই বাজে কোনো গন্ধ থাকে না তো এবার হচ্ছে খাওয়ার পালা একদম গরম আছে গরম খেয়ে নিচ্ছি ইলিশ মাছকে আমি সবসময় শখের মাছ বলি ইলিশ মাছ যত বড়ই হোক না কেন এটা থেকে পিস মাত্র মাঝখানের পিস চার পাঁচটা বের হয় তো এত শখের মাছ আবার এত পছন্দের মাছ হলেও এটা কিন্তু সচরাচর এখন আর হাতে নাগালে পাওয়া যায় না কারণ এটার দাম হচ্ছে আকাশ চূড়া তো আমার কাছে মনে হয় যে ইলিশ মাছ পাওয়া মানে সোনার হরিণ পাওয়া চাইলেও এটা কিনতে পারি না যখন তখন তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আমি খেয়ে নিচ্ছি ছুটির দিনকা আসলে পরে বিকেল বেলায় আমার ছোট ছেলে ঘ্যান করতে থাকে কোথাও যাবে কোথাও যাবে তো শুক্র এবং শনিবার ওর বাবার অফিস বন্ধ থাকে সো দুই দিনের একদিন হলেও বাচ্চাদেরকে নিয়ে একটু বের হতে হয় বা একটু চেষ্টাও করি বের হওয়ার জন্য যেদিন হাতে একটু সময় থাকে আর কি বিকেল বিকেল বের হতে পারি সেদিন একটু দূরে যাওয়ারই চেষ্টা করি আর যদি সন্ধ্যার পর বের হই তাহলে বাসার আশেপাশেই থাকি তো আজকের দিনটা একটু আগেই বের হয়েছিলাম আমরা চলে গিয়েছি হচ্ছে গুলশান এর আগে আমরা গিয়েছিলাম হচ্ছে তেজগাঁও ওখানে একটু কাজ ছিল সেই কাজগুলো সেরে তারপরে হচ্ছে গুলশান আরঙে চলে আসছি তো একটু রাতই হয়ে গিয়েছিল এসে দেখছি যে আরং প্রায় বন্ধ হয়ে যাচ্ছে গোলশান আরংয়ের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা এটার নাম হচ্ছে টেরিকোটা টেলস এর আগে কখনো আসা হয়নি এই প্রথমবার এসছি এসে যখন প্রথমে নিচে আর কি খাওয়ার জায়গাটা মেন খাওয়ার জায়গাটা সেখানে ঢুকেছি দেখতে পেলাম যে কোথাও কোনো জায়গা নেই পরে ভাবলাম যে চলে যাব আর এদিকে রাত বেশি হয়ে যাচ্ছে আবার কোথায় গিয়ে বসবো সেজন্য আর কি ছাদেই চলে আসলাম ওনারা বলতেছিল ছাদেও বসার জায়গা আছে ছাদেও কিন্তু একটা রুম আছে বসার তো আমরা বাইরেই বসছি প্রথমে ভিতরে বসলাম ভিতরে বেশ কেমন যেন বদ্ধ একটা পরিবেশ লাগতেছিল পরে ভাবলাম যে বাইরেই বসি তো বাইরে বসার পর নেচারটা এত বেশি সুন্দর ছিল আশেপাশের ভিউ তো এই জায়গাটা খুবই সুন্দর একদম মনোরম একটা পরিবেশ আর এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের বাইরের পরিবেশ বাইরেও কিন্তু বসার জায়গা আছে খুব সুন্দর সুন্দর বসার চেয়ার করে রেখেছে তো আমরা হচ্ছে ছাদে বসেছি ছাদে যেখানটায় বসেছি পুরোটা একদম রাউন্ড রাউন্ড একটা ছাউনি করে দিয়েছে আর মাঝখানে দেখতে পেয়েছেন গোল চত্বর গোল চত্বরের মধ্যে একটা গাছ আছে তো আমি একটু ভিউটা নিচ্ছিলাম যেহেতু এখানে ফার্স্ট টাইম এসেছি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ তো আমি ওইদিকে ভিডিও করছিলাম আর আমার ছেলের বাবা আর কি খাবারটা টাবার অর্ডার দিচ্ছিলো এই যে উপরে দেখতে পারছেন এখানে এসির কোনো ব্যবস্থা নেই বাট এরকম ফ্যান দিয়ে রেখেছে এই ফ্যানের বাতাসে আর কি যতটুকু ঠান্ডা হতে পারি তো বাইরে বসছি না খুব সুন্দর একটা বাইরের একটু একটু হাওয়াও দিচ্ছিলো ভালোই লাগতেছিলো ভিতরে বসে কিন্তু অতটা আরাম পাই আর আমার ছোট ছেলে বরাবরই আমার মতো প্রকৃতি প্রেমিক সো বাইরে বসে খুব বেশি খুশি ও দৌড়াদৌড়ি করতেছিল তো অনেকক্ষণ বসে থাকার পর আমাদেরকে খাবার সার্ভ করার জন্য এসছে প্রথমে দেখেছেন যে আমাদের সবার সামনেই পেপার ম্যাট দিয়ে গিয়েছে চামচ দিয়ে গেছে খুব সুন্দর মেন আর ওনাদের যার কারণে দেখা গিয়েছে অনেকক্ষণ বসে থাকলেও খাবারের জন্য তেমন বিরক্ত লাগে নাই খাবার অর্ডার করার অনেকক্ষণ পর খাবার সার্ভ করে কারণ অর্ডারের পর ওরা সব কিছু একদম কুক করে দেয় অনেকক্ষণ বসে থাকার পর প্রথমে এই স্যুপটা দিয়ে গিয়েছে এটা কি সুন্দরভাবে প্রেজেন্ট করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে যেখানে আর কি স্যুপটা দেওয়া হয়েছে এটা তো একটা বন ছিল প্রথমে মেবি এইটা ফুটবলের মতো রাউন্ড ছিল তারপর সুন্দর মতো কেটে বাটির একটা শেপ দিয়েছে দেন হচ্ছে ওইখানে স্যুপটা দিয়েছে আর স্যুপটার নাম হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ স্যুপটা খেতে মোটামুটি ভালোই লেগেছে পুরাটাই একদম ক্রিমি টেক্সচার তো স্যুপ খেতে খেতে অন্যান্য যে খাবারগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো চলে আসছে এখানে ছিল হচ্ছে নেহারি চিকেন তান্দুরি নান তারপরে হচ্ছে বিফ বটি কাবাব সো আমরা এখন স্যুপ খাওয়ার পর বাকি যে খাবারগুলো আছে সেগুলো খেয়ে নিচ্ছি তো রাতের ডিনারটাই আমরা এখানে সেরে ফেলছি বাসায় আর খাবো না তো খেতে খেতে কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছিল অর্ডার করার পর সার্ভ করতেই তো অনেকটা সময় লেগেছে খাবার শেষ হয়ে যাওয়ার পরও কিছুক্ষণ বসে থেকেছি কারণ বিলটিল পে করব দেন হচ্ছে রওনা হব ওই সময়টাতে আরও কিছু ভিডিও করে নিয়েছি ছেলে বসে এখানে পোস্ট দিচ্ছিলো আমি ছবি তুলেছিলাম আসলে জায়গাটা খুবই চমৎকার যাই হোক এখন পর্যন্ত আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কথা কাজকর্ম ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিলটিল পেমেন্ট করে আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছি সিঁড়িগুলো কিন্তু অনেক উঁচা উঁচা এগুলো হচ্ছে কাঠের সিঁড়ি তো এই যে যেখানে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে আরেকটা খাবারের জায়গা তো এখানটা এখনো কিন্তু প্রচুর প্রচুর মানুষ রয়েছে আমরা এখন বাসার উদ্দেশ্যে আর কি রওনা হয়ে যাব। এবার এখানে আসা যাওয়ার পথটা একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লম্বা একটা রাস্তা করে রেখেছে আর পাশেই হচ্ছে বাম পাশে বাঁশ বাগান বাঁশের জারের মতো এই যে খুব সুন্দর একটা বাঁশঝাড় এখানে করে রেখেছে আর ওইটা হচ্ছে আরং তো আরং কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে আমরা যখন এসছি তখনই প্রায় বন্ধের দিকে এখন তো হয়ে যাবে কারণ মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছে আরং পুরোপুরি বন্ধ হয়ে গেছে বাট রেস্টুরেন্টটা এখনো খোলা আছে এখনো মানুষ খাবার দাবার খাচ্ছে এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরতে ফিরতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম